নমস্কার বন্ধু, ঠিক এইরকম কলরব এইরকম আওয়াজই কিন্তু কালকে হচ্ছিল পার্শ্ব শিক্ষকদের যে পৌরসভার কাছে জমায়েত। শুনতে পাচ্ছেন এই কলরবে চিৎকারে কিন্তু তারা ভরিয়ে দিয়েছিল। তারা আশা করেছিল যে শিক্ষামন্ত্রী যদি দেখেছেন, যেহেতু তাদের দাবিটাই বেতন কাঠামো সংবাদ মাধ্যম থেকে সারা রাজ্যেই খবর ছড়িয়ে পড়েছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি যে কথাটি বললেন যে তিনি 3% ইনকামে না 3 লক্ষ টাকা রিটায়ারমেন্টের পরে বেনিফিট ছাড়া এই মুহূর্তে কিছুই দিতে পারছেন না, তাহলে কেন তাদের টাকা, এই প্রশ্নটা কিন্তু তাদের বারবার। তবে তাদের মনোবল কিন্তু কমেনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু ভদ্রভাবে কিন্তু সেই জায়গা থেকে উঠে এসছে। তারা পারলে কিন্তু ওই বিধানসভার গেটে গিয়ে কিন্তু তারা হামলা করতে পারতো, তাদের যে কালকে লোক জমায়েত হয়েছিল সেই জমায়েতে। কিন্তু তারা শিক্ষক সুলভ আচরণ করছেন, এটাই কিন্তু তারা বলছেন পার্শ্ব শিক্ষকরা, এবং এইভাবেই তারা কিন্তু বাধ্য করবেন সরকারকে জমায়েত করতে, এবং সেখান থেকেই কিন্তু একটা যে জয়ের বার্তা কিন্তু ছিনিয়ে আনবে, এটাই কিন্তু তাদের বক্তব্য। কাল অনেক রাত পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন বিষয়ে মিটিং হয়েছে, সেই বিষয়ে পরে আসবো। এবং বিধানসভা অভিযানের বিষয়ে আচমকা আরেকটা বিষয় ঘটনা ঘটেছিল, যেটা মঈদুল ইসলামের বিধানসভা অভিযান, তিনি আচমকা কিছু শিক্ষক শিক্ষিকাকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। কী হয়েছে আমরা শিক্ষকদের এইভাবেই কিন্তু আচমকা হঠাৎ কিন্তু জমায়েত করে ফেলে, এবং পুলিশও কিন্তু সেভাবে বুঝে উঠতে পারেনি। এবং তার ঠিক আধ ঘন্টার মধ্যে কিন্তু সকলকে টেনে হিজড়ে নিয়ে অ্যারেস্ট করে হয়, এবং সেইখানে গিয়ে তাদেরকে কিন্তু প্রিজার্ভ ভ্যানে তুলে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে যেমন শান্ত মিছিল, এবং তারা আশা করেছিল যে শিক্ষামন্ত্রী তাদের সাথে একটা সদর্থক মিটিং বা বৈঠক করবেন, ঠিক অপরদিকে কিন্তু একটা মানে বিরাট একটা আগ্রাসী মনোভাব, যেখান থেকে আমরা শুনছি মঈদুল ইসলামকে বলতে শুনেছি প্রিন্ট মিডিয়ায় যে তারা কৃষক আন্দোলন থেকে প্রভাবিত হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সরকারের মন্ত্রী থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু তাদের এই যে আন্দোলন, এটাকে কিন্তু বিরাটভাবে হাইলাইটস হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য আসছে যে এইটাকে চক্রান্ত করে সরকারের সঙ্গে গোটাপ করে, যাতে এই পার্শ্ব শিক্ষকদের যে আলোচনা সেইটা ভেস্তে দিয়ে যায়, সেই জন্য এটা করা হয়েছে, এবং তারা এইরকম আন্দোলনকে তারা মানে শিক্ষক সুলভ আন্দোলন বলে মনে করছেন না। অপরদিকে কিন্তু মঈদুল ইসলাম বলছে তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, 4 মাস ধরে লড়াই করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে দাবি পাঠিয়েছেন, সকলের সাথে আলোচনা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়ে কোনো খবর নেই। তিনি কিন্তু অনেক সময় মঈদুলবাবু বলছিলেন যে অনেক কিছু হয়েছে, তারা আশাবাদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসবেন, কিন্তু শেষ পেয়ে যখন বুঝতে পারছেন যে সব কিছুই তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অর্থাৎ তারা প্রতারিত হচ্ছে, তাদেরকে থামিয়ে রাখার চক্রান্ত হচ্ছে, তখন কিন্তু তেড়ে পড়ে কিন্তু তারাও লেগেছে। এবং শোনা যাচ্ছে যে 3 তারিখ থেকে 3রা ফেব্রুয়ারি কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভে তারাও নামছেন সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। সবে মিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো যখন বিধানসভায়, এবং পার্শ্ব শিক্ষকরা যখন বসে রইলে না অপর একটি জায়গায়, এবং অন্যদিকে SSKMSK CIT মানব সম্পদের পক্ষ থেকে SSK মাদ্রাসা তারা যখন সেখানে জমায়েত করলো, সবে মিলে দাবি দাওয়া নিয়ে কিন্তু বিরাট একটা প্রচার হলো। কিন্তু সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কিন্তু সব প্রচারে জল ঢেলে দিলেন, তিনি কোনো কিছুই বললেন না, এবং মুখ্যমন্ত্রী থেকেও কোনো কিন্তু বার্তা আসেনি। সুব্রতবাবু বললেন এটা নিন্দনীয় কাজ। কিন্তু বিরোধীরা বলছেন যে এই বিধানসভা অভিযানে শিক্ষকরা বাধ্য হয়ে তারা করেছে, এবং তবে সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের কথাই বলছেন, সেক্ষেত্রে ভগীরথবাবু মধুমিতাদিদের কথাই বলছেন, কিন্তু এক্ষেত্রে মধুবাবুর বিষয়টা কিন্তু খুব কম হাইলাইটস হয়েছে। অন্যদিকে কিন্তু বিধানসভা অভিযান করলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, তারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে বা এই ধরনের একটা আন্দোলন তারা করছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগটাই দোষ চলে যাচ্ছে ভগীরথবাবুদের উপরে, এটাই কিন্তু একটা সমস্যা। তবে দেখা যাক পরবর্তী বিষয়ে দুই নেতৃত্বরা কী ভাবছে, আজকে তাদের কর্মসূচি কী সবটাই জানাবো। এইটাই জানালাম যে শিক্ষকদের কিন্তু কালকে খালি হাতেই ফিরতে হলো, সে শিক্ষক ঐক্য মুক্তও কিছু করতে পারলো না, এবং ভগীরথবাবুদেরও কিছু তারা পেলো না, এটাই আপাতত এইটুকু।